ধলাইর বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন উপলক্ষে সাতাইশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিস্তারিত তুলে ধরেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি দাস দেখে নেওয়া যাক তার বক্তব্য আগামী আটাইশ উনত্রিশ ও ত্রিশে জানুয়ারি তিন দিন ব্যাপী ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ে বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের একশোতম বর্ষ আনন্দের সহিত উদযাপন করা হবে এখানে সবাই অবগত যে উনিশশো বাইশ ইংরেজিতে স্থাপিত এই স্কুলের একশো বছর পূর্ণ হয়েছে দুই হাজার বাইশ ইংরেজিতে করোনা মহামারী সহ বিভিন্ন সমস্যার দরুন আমরা বাইশ বা তেইশ ইংরেজিতে এই অনুষ্ঠান আমরা উদযাপন করতে পারিনি এবং পরবর্তীতে এই শতবর্ষ উদযাপন কমিটির আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী আটাইশ উনত্রিশ ও ত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি এই স্কুলে এই শতবর্ষ উদযাপন বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করা হবে সেই অনুসারে শতবর্ষ উদযাপন কমিটি একটা রূপরেখা তৈরি করেছে আগামী সাতাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি শনিবার সকাল আটটা তিরিশ মিনিটে এই স্কুল থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে এতে অংশগ্রহণ করবেন এই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ এই স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক স্থানীয় অভিভাবক মণ্ডলী প্রাক্তন ছাত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংস্থার কর্মকর্তা বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই বর্ণাট্য শুভযাত্রায় অংশগ্রহণ করবে এবং এই শুভাযাত্রা আমাদের সমস্ত দোলাই অঞ্চল আমাদের এই জিপি অঞ্চল ওনারা পরিদর্শন করবেন তাছাড়া আটাইশে জানুয়ারি আমাদের কার্যসূচীর মধ্যে রয়েছে সকাল আটটা মিনিটে বিদ্যালয় পতাকা এবং শতবর্ষ পতাকা উত্তোলন করা হবে পতাকা উত্তোলন করবেন এই শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় বিদ্যালয়ের সঙ্গীত এখানে পরিবেশন করা হবে আটটা পঁয়তাল্লিশ মিনিটে বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা যারা ছিলেন প্রয়াত শিক্ষক শিক্ষিকা প্রয়াত কর্মচারীদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে সকাল দশ গটিকায় শতবর্ষ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন অনুষ্ঠানের মুখ্য অতিথি আসামের মাননীয় রাজ্যপাল শ্রীযুক্ত গোলাপচাঁদ কাঠারিয়া মহাশয় উনি এই দিন সম্মানিত এবং মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্যান্য অতিথিদের মধ্যে এখানে উপস্থিত থাকার কথা রয়েছে শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী আসাম সরকার শ্রীযুক্ত রনুজ পেগু মন্ত্রী আসাম সরকার শ্রীযুক্ত জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রী আসাম সরকার শ্রীমতী নন্দিতা গারলুসা মন্ত্রী আসাম সরকার শ্রীযুক্ত রাজীব মোহন পন্ত আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ মহামান্য রাজ্যপাল এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন এখানে স্মারক উন্মোচন করা হবে এখানে শতবর্ষের একটা তুরন স্থায়ীভাবে নির্মাণ করা হবে সেটার শুভ শিলান্যাস হবে এখানে বিজ্ঞান কলা হস্ততাৎ প্রদর্শনীর উদ্বোধন করা হবে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আমাদের বিদ্যালয়ের এখানে যে মঞ্চ তৈরি করা হবে নিত্যানন্দ বর্মন মুক্তমঞ্চ খেলার মাঠে সেই মাঠে প্রকাশ্য সভায় আসামের মাননীয় রাজ্যপাল উনি বক্তব্য রাখবেন তাছাড়া এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে তাছাড়া অন্যান্য অনুষ্ঠানও এই দিন থাকবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প সেখানে করা হবে স্মাইল একটা সামাজিক সংস্থা শিলচরের ওনারা উদ্যোগ নিয়েছেন যে বিকাল দুই কোটিকে বিএনএমপি স্কুল প্রাঙ্গনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও সেই দিন করবেন তো এই সমস্ত কার্যসূচি আমরা আঠাইশ তারিখে রয়েছে উনত্রিশ তারিখে আমরা উনত্রিশ জানুয়ারি সোমবার আমরা অনুরূপভাবে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে যারা প্রয়াত শিক্ষক শিক্ষিকা ডোনার অভিভাবক যারা আছেন তাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে সকাল দশ কোটিকায় মুন্সিরাম বর্মল মুক্তমঞ্চ স্কুলের সভাগৃহে সকাল এগারোটা ত্রিশ মিনিটে আমরা আমরা এই জেলার যে সমস্ত আমাদের মন্ত্রী বিধায়ক তথা প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী সবাইকে আমরা সংবর্ধনা প্রদান করব এই স্কুলের বা পরিচালনা আমাদের উদযাপন কমিটির পক্ষ থেকে এখানে উপস্থিত থাকার কথা রয়েছে শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী অসম সরকার ডাক্তার রাজদীপ রায় সাংসদ শিলচর সমষ্টি শ্রীযুক্ত কৈশিক রায় বিধায়ক লক্ষ্মীপুর সমষ্টি শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী বিধায়ক শিলচর সমষ্টি শ্রীযুক্ত মিহিরকান্তি সুম বিধায়ক উদারবন সমষ্টি শ্রীযুক্ত মিসবাউল ইসলাম লস্কর বিধায়ক বরকোলা সমষ্টি শ্রীযুক্ত খলিল উদ্দিন মজুমদার বিধায়ক কাঠিগোড়া সমষ্টি শ্রীযুক্ত করিম উদ্দিন বরবইয়া বিধায়ক সোনাই সমষ্টি শ্রীযুক্ত বিমলেন্দু রায়ের সভাপতি কাছাড় জেলা বিজেপি শ্রীযুক্ত অভিজিৎ পাল সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেস কাছাড় জেলা শ্রীযুক্ত অমিতাভ রায় সভাপতি কাছাড় জেলা পরিষদ তাছাড়া দুপুর বারোটা ত্রিশ মিনিটে উনত্রিশ তারিখ বারোটা ত্রিশ মিনিটে বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা প্রয়াত শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের পরিবারের সদস্য সদস্যা এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা কর্মচারীদেরকেও আমরা আনুষ্ঠানিকভাবে সম্মান জানাবো নিত্যানন্দ বর্মন মুক্ত মুক্তমঞ্চে বিকাল একটা ত্রিশ মিনিটে এই স্কুলের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের দ্বারা পরিবেশিত হবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নিত্যানন্দ বর্মন মুক্তমঞ্চে সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে একাদশ প্রদীপ প্রজ্বলন করা হবে সেটা প্রতিদিনই করা হবে এবং ছয় সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় মাতৃভূমি সামাজিক সংস্থা ধোলাই অনুরূপভাবে ত্রিশে জানুয়ারি মঙ্গলবার সকাল নয় গোটিকায় জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসকে সামনে রেখে ওনার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো সেই সঙ্গে শ্রদ্ধা জানানো হবে প্রয়াত শিক্ষক শিক্ষিকা প্রতিকৃতিতে সকাল দশটায় সেমিনার বিষয়ে শতবর্ষের আলোকে বাম অঞ্চলে শিক্ষার প্রসারে বিএনএমপি এইচএস স্কুলের ভূমিকা অংশগ্রহণে শিক্ষাবিদ স্কুলের শিক্ষক শিক্ষিকা স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ স্থান মুন্সিরাম বর্মন মুক্তমঞ্চ সকাল এগারো গোটিকায় সেমিনার বিষয়ে ভবিষ্যৎ যুবর্ম যুব সার্বিক শৈক্ষিক বিকাশে নতুন জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ অংশগ্রহণে প্রাক্তনীরা স্থান মুন্সিরাম বর্মন মুক্তমঞ্চ এইভাবে আমাদের একটার পর একটা অনুষ্ঠান আমাদের থাকবে কুইজ প্রোগ্রাম আমাদের থাকবে আমাদের এখানে প্রাক্তনীদের দ্বারা আরও অনুষ্ঠান থাকবে তাছাড়া আমরা বিকাল এক গোটিকায় ছাত্র ছাত্রীদের দ্বারা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিকাল দুই গোটিকায় সংবর্ধনা অনুষ্ঠান বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবাদপত্রের সম্পাদক আমাদের জেলার সংবাদপত্রের যারা সম্পাদক আছে ইলেকট্রনিক্স মিডিয়ার যারা সম্পাদক আছে তাদেরকে আমরা দুই গোটিকায় আমরা সংবর্ধনা জানাবো স্থানীয় অন্যান্য বিদ্যালয়ের প্রধান যারা আছে তাদেরকেও আমরা এই মঞ্চে নিত্যানন্দ বর্মন মুক্তমঞ্চে আমরা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানাবো বিকাল তিন কোটিকায় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠান নিত্যানন্দ বর্মন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে বিকাল চার কোটিকে প্রাক্তনীদের দ্বারা ইনডোর গেম প্রতিযোগিতার একটা ব্যবস্থা আমরা রেখেছি ওনারা যদি অংশগ্রহণ করেন তো করতে পারেন অনুরূপভাবে সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে প্রতিদিনের মতোই একাদশ প্রদীপ প্রজ্বলন করা হবে এখানে সন্ধ্যা ছয় কোটিকায় আমন্ত্রিত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আমরা কিছু শিল্পী আপনাদের ত্রিপুরা শিলচার এবং স্থানীয় শিল্পীরাও থাকবেন আমন্ত্রিত শিল্পীরা প্রাক্তনীরা সবাই মিলে এই অনুষ্ঠানটা ওনারা করবেন নিত্যানন্দ বর্মন মুক্তমঞ্চে পরিশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ত্রিদিবসীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে তাছাড়া এই যে অনুষ্ঠান সূচি আমরা আজকে এখানে যেটা তৈরি করেছি আমাদের মাননীয় সভাপতি পরিমল শুক্লবৈদ্য আমাদের যিনি সাধারণ সম্পাদক পিনাক চক্রবর্তী এই কমিটির যারা সহসভাপতিরা আছেন এই কমিটির সঙ্গে যুক্ত যারা আছেন সবাইকে নিয়ে আমরা একটা এই অনুষ্ঠান সূচিটা আমরা তৈরি করেছি এবং সেটা কোনো পরিস্থিতির উপর নির্ভর করে সেটা আমরা পরিবর্তনও করতে পারি সেই ব্যবস্থাও এখানে রাখা হয়েছে যাই হোক সব মিলিয়ে আমরা শতবর্ষ কমিটির আমি কার্যকারী সভাপতি আমার এখানে সঙ্গে আছেন এই কমিটির সাধারণ সম্পাদক তথা এই স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী এখানে উপস্থিত আছেন আমার সহসভাপতি তুষারকান্তি বর্মন আরও অন্যান্য যারা পদাধিকারী আছেন সবাই এই কমিটির সঙ্গে যুক্ত আমরা এই ধলাই অঞ্চলের এই বিশাল ধলাই অঞ্চল আমাদের জেলার প্রত্যেক অভিভাবক প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রত্যেক জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই স্কুলে পাঠদান করেছেন এবং যারা পাঠদান করেননি প্রত্যেকের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপনারা প্রতিদিন এই স্কুলে উপস্থিত হয়ে আপনারা এই অনুষ্ঠানটিকে তিন দিনের যে অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি সেই অনুষ্ঠানটিকে আপনারা সুন্দর এবং সফল করে তুলতে আপনারা অংশগ্রহণ করুন আমরা করজুড়ে প্রত্যেকের কাছে আবেদন রাখছি যে অনুষ্ঠানগুলো আপনারা এসে উপভোগ করুন স্কুলের যারা অভিভাবকরা আছেন যাদের ছাত্রছাত্রী বর্তমানে পড়াশোনা করছে তাদের প্রতিও আমাদের করজুরি আবেদন যে এই কমিটির পক্ষ থেকে আপনারা আসুন এসে এই অনুষ্ঠানে সামিল হন কারণ এই অনুষ্ঠানটা একশো বছর পর এই স্কুলের প্রতিষ্ঠার একশো বছর পর একশোতম অনুষ্ঠান হচ্ছে আবার এই অনুষ্ঠানটা আরও একশো বছর পরে হবে এই একশো বছরের মধ্যে বর্তমান প্রজন্ম যারা আছে আমরা যারা এখানে বসা আমরা আগামী একশো বছরের অনুষ্ঠান এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধি হোক আর কমিটির কর্মকর্তা হোক আমরা কেউ এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারবো না আগামী দিনের অনুষ্ঠান বর্তমান অনুষ্ঠানে আমি সবাইকে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বিভিন্ন সাব কমিটি আছে তেরোটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারাও নিজ নিজ দায়িত্ব নিয়ে ওনারা কাজ করে যাচ্ছেন স্কুল কম্পাউন্ডের ভিতরে কম্পাউন্ডের বাইরে একটা প্রত্যেকটি ব্যাপারেই কাজ শুরু হয়েছে এবং প্রত্যেকে এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অগ্রণী ভূমিকা নিচ্ছেন আমি প্রত্যেকের কাছে আমি এই কমিটির কার্যকারী সভাপতি হিসাবে এবং আমার কমিটির প্রত্যেক কর্মকর্তাগণের পক্ষ থেকে আমি আবেদন রাখছি আপনারা আসুন সামিল হন এই স্কুলের অনুষ্ঠানটাকে যাতে আমরা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এই ব্যবস্থা আপনারাও গ্রহণ করুন ধন্যবাদ